এই গল্পটা হলো রাধা দেবীর, যে নিজের বাচ্চা আর বর মোহনলালের সাথে থাকত। ওনার বর মোহনলাল সুরতের একটি ফ্যাক্টরিতে মজুরি খাটত। একদিনের কথা, রাধা দেবীর কাছে ফোন এলো, কারোর কল এলো। রাধা দেবী ফোন উঠালো, সে বলল, হ্যালো, আপনি রাধা দেবী বলছেন কি? রাধা দেবী বললেন, হ্যাঁ আমি সেই বলছি, বলুন। তো ফোনওয়ালা বলল, আচ্ছা আমাকে ক্ষমা করবেন, আমার বলতে খুব খারাপ লাগছে, আপনার বর আমাদের ফ্যাক্টরিতে কাজ করতে করতে ওনার কারেন্ট লেগে উনি মারা গেছেন। এইটা শুনে রাধা দেবীর প্রাণই বেরিয়ে গেল। উনি ভাবলেন, আমার বাচ্চার পালন পোষণ কে করবে? আর তার নিজের বরের চলে যাওয়ার অনেক বেশি ধাক্কা লাগলো, কিন্তু সে হাল ছাড়ল না। আর কিছুদিন পরেই বড় একটা বাড়ির দরজা ধাক্কালো। ওই দরজা থেকে একটি মহিলা বাড়ি বেরোলো, আর সে বলল, কি দরকার তোর? আমাদের এখানে ভিক্ষে পাওয়া যায় না, যা এখান থেকে। রাধা দেবী বললেন, দিদি ভাই আমাকে একটা কাজ দিয়ে দাও। হ্যাঁ পেতে পারিস তুই কাজ, আমার এখানে এসে ঝাড়ু পোছা বাসন মাজতে হবে আর আমার পাও টিপতে হবে। তোকে 200 টাকা মাসে দেব, করার আছে তো বল, না হলে যা। রাধা দেবী বলল, হ্যাঁ হ্যাঁ চলবে চলবে দিদি ভাই, আমি করব। ওই মহিলাটা রাধা দেবীকে কাজে রেখে তো নিল, কিন্তু ওর সাথে অনেক দুর্ব্যবহার করলো। ও নিজের প্রতিদিনের সব বাসন রাধা দেবীকে ধোয়াতো আর পুরো ঘরে ঝাড়ু পোছাও করাতো আর নিজের পাও দাবাতো, আর সে নিজের বাড়ির চাকর বাকরদেরকেও মার করে দিয়েছিল। আর রাধা দেবীর অবস্থার সুযোগ নিত। আর কখনো কখনো ভালো করে কাজ না করলে ওর উপরে হাতও উঠাতো। দিন পেরিয়ে গেল আর রাধা দেবী 200 টাকা পেয়ে গেল। আর অন্যদিকে ওর ছেলে সরকারি স্কুলে পড়ত, কিন্তু ও নিজের মার কোনো চিন্তা ছিল না, ও ব্যাস নিজের আনন্দে মেতে থাকত। রাধা দেবীর পাঁপড় বানানোর অনেক শখ ছিল, ও 100 টাকায় পাঁপড় বানানোর জিনিস নিয়ে এলো আর মোট মার 3 প্যাকেট পাঁপড় বানালো আর ওটাকে পাশের দোকানে বিক্রি করে এলো, আর ওতে অনেক লাভ হলো। সে কাজ আরম্ভ করলো আর আস্তে আস্তে সে পাঁপড়ের দোকান বানালো। আর কিছু বছর পর ওর ছেলে IIT-তে সিলেক্ট হয়ে গেল আর সে মাকে বলল, মা তুমি নিজের পাঁপড়ের দোকান বিক্রি করে দাও, আমার IIT-তে সিলেকশন হয়ে গেছে আর হোস্টেলের খরচাও এতেই বের হয়ে যাবে, আর বাকি যখন আমি চাকরি পেয়ে যাব তখন আমি তোমাকে নিজের সঙ্গেই নিয়ে যাব। রাধা দেবী বলল, দেখ বাবা আমাদের খরচা তো বেরিয়েই যায়, কিন্তু তুই যদি বলছিস তোর পড়াইতে হয়ে যাবে তো আমি এটা নিশ্চয়ই বিক্রি করে দেব। রাধা দেবী এরমই করলো, সে নিজের দোকান বিক্রি করে দিল আর তাতে যা পয়সা পেল সেটা নিজের ছেলেকে দিয়ে দিল। কিন্তু কিছু বছর পর যখন তার ছেলের চাকরি বিদেশে হলো, তখন ছেলে কখনো মার সাথে সম্পর্ক আর রাখল না। আর মা তাও খুশি ছিল যে ওর ছেলে যেখানেই আছে খুশি আছে, কিন্তু কখনো কখনো ওর ছবিটা দেখে দুঃখী হয়ে যেত। ও নিজের ছেলের জন্য এত কষ্ট আর পরিশ্রম করলো, কিন্তু তার ছেলে একটা ফোনও করলো না। রাধা দেবীর জীবন অনেক অসুবিধাতে কাটছিল, সে লোকেদের বাড়িতে কখনো বাসন বা কখনো ঝাড়ু পোছা করে জীবনযাপন করে নিত। একদিন রাধা দেবীর বাড়ির ঘণ্টি বাজল, সে দরজা খুলল, তো দেখল এইটা তো ওর ছেলে। তখন রাধা দেবী বলল, বাবা আমি জানতাম তুই এক না একদিন নিশ্চয়ই আসবি। ছেলে বলল, হ্যাঁ মা। ছেলে বাড়ির ভেতরে এসে গেল। তারপর রাতে খাবার খাওয়ার পর ওই ছেলের নজর ওই মায়ের সন্দুকে রাখা কিছু পয়সার উপরে ছিল। আর তারপর ছেলে বলল, মা তুমি এই পয়সা কোথায় থেকে পেলে? রাধা দেবী বলল, এই যে টাকা দেখছিস না, এইটা আমি একটু বাঁচিয়ে নিয়েছিলাম যখন আমি দোকান বিক্রি করলাম। ছেলে বলল, আচ্ছা আচ্ছা মা ঠিক আছে। এক রাত ছেলে রাধা দেবীকে একটা কাগজপত্র দেখায় আর ওতে আঙ্গুলের টিপ দিতে বলে। রাধা দেবী তো মূর্খই ছিল, তাই সে না পড়ে আর ছেলের উপরে ভরসা করে এই কাগজটায় টিপ সই করে দিল আর দুজনে ঘুমিয়ে পড়ল। সকালে যখন রাধা দেবী উঠল, দেখল যে ওনার সন্দুকের চাবি উধাও ছিল আর ওতে রাখা টাকাও উধায় ছিল। তারপর সে পয়সা ছেড়ে নিজের ছেলের খোঁজ করা আরম্ভ করে দিল, কিন্তু সে সারা বাড়িতে কোথাও দেখতে পেল না। তারপর একটা লোক দরজা ধাক্কায়, গেটে দাঁড়ায় আর বলে, আমি সেট ধনীরাম।
আমাকে তোর ছেলে এই বাড়িটা বিক্রি করে দিয়েছে, এখন তুই এই বাড়িতে থাকতে পারবি না। তখনই রাধা দেবী একটু রেগে বলে, আমার ছেলে এরকম কাজ কোনোদিনও করতে পারবে না, তুমি মিথ্যে কথা বলছো। লোকটা নিজের পকেট থেকে এই কাগজপত্র বার করে, যাতে টিপ সই করা ছিল। লোকটা বলে, দেখে নিলি এইটা, এতে তোর ছাপও আছে, চল বের হয় এখান থেকে। ওই লোকটা রাধা দেবীকে জোরে ধাক্কা দিয়ে দেয় আর চুল ধরে টেনে বাড়ি থেকে বার করে দেয়। কিন্তু মার মন তাতেও মানে না। রাধা দেবী নিজের ছেলের খোঁজে তাও ঘুরতে থাকে, কিন্তু ওই ছেলে ওর সাথে ভালো করেনি। সে তার মায়ের বাড়িটা বিক্রি করে দিয়েছিল আর টাকা নিয়ে বিদেশ ফেরত চলে গেছিল। ওর টাকার দরকার ছিল, নিজের মায়ের নয়। মা ওর চিন্তায় পাগল হয়ে গেছিল, ওর খিদে তেষ্টা কিছু পেত না, কিছু খেয়াল থাকতো না। আর একদিন যখন সে রাস্তায় হাঁটছিল, তখন একটা বাস জোরে আসছিল। বাস বারবার হর্ন মারল, কিন্তু ওর জ্ঞানই ছিল না। ওর বাস রাধা দেবীটাকে ধাক্কা মেরে দেয়, আর এইভাবে নিজের ছেলের স্মৃতিতে রাধা দেবীর মৃত্যু হয়ে যায়। তো বন্ধুরা, জীবনে সফল হওয়া মানে নিজের মা বাবাকে ছেড়ে দেওয়া, এরম হয় না। আমাদের কখনো ভোলা উচিত নয়, আমাদের মা বাবা আমাদের জন্য কত কষ্ট উঠিয়েছে। সব সময় নিজের মা বাবাকে ভালোবাসো, এইটাই জীবন। এক গ্রামে রামলাল নামের এক রিটায়ার্ড ব্যবসায়ী থাকতেন। ওনার স্ত্রী মারা গেছিলেন, তাই জন্যে ব্যবসার সব ভার উনি ছেলে বিজয়কে দিয়ে নাতির সঙ্গেই নিজের সব সময় কাটাতেন। এটাই ওনার দিনের কাজ ছিল। একদিন ওনার শরীর খারাপ হলো, তো উনি ডাক্তারের কাছে গেলেন, সঙ্গে ওনার ছেলেও ছিল। দেখুন, এই অসুখের চিকিৎসা আছে, কিন্তু এটা ছোঁয়াচে অসুখ নয়, তাই জন্য টেনশন নেওয়ার কিছুই নেই। তাও ওনার ছেলে আর বৌমার ব্যবহার ওনার প্রতি পাল্টে গেছিল। নাতিকে ওনার সঙ্গে দেখা করতে দেওয়া হতো না, খাবারটাও চাকরের হাতে ওনার ঘরে পাঠিয়ে দেওয়া হতো। রামলাল ভাবতে লাগল, হে ভগবান, কি লাভ এরম জীবনে, এত পরিশ্রম করে দাঁড় করানো ব্যবসা, বাড়ি গাড়ি চাকর বাকর ব্যাংক ব্যালেন্স সব বেকার, এর থেকে তো ভালোই হতো কি তুমি তোমার কাছে ডেকে নিতে। কানতে কানতে ওনার কানে ওনার ছেলে আর বৌমার কথা এলো। বৌমা বলছিল, দেখো গো, আমি বুঝতে পারছি যে শ্বশুর মশাইয়ের অসুখটা ছোট নয়, কিন্তু আমি আমার পরিবারের জন্য বেশি রিস্ক নিতে পারবো না। এর জন্য ওনাকে কোনো বৃদ্ধাশ্রমে ভর্তি করে দাও, আর আমরাও কখনো কখনো ওনার সঙ্গে দেখা করতে চলে যাব। তুমি শ্বশুর মশাইয়ের সাথে তাড়াতাড়ি কথা বলো। তুমি ঠিক কথা বলছো, এমনিতেও বাবা বুড়ো হয়ে গেছে, ওনার কোনো দরকার নেই এখানে, আমি কালকেই ওনার সঙ্গে কথা বলছি। এই সব কথা শুনে তো রামলালের চোখ ছলছল করে উঠল, উনি কানতে লাগলেন। যেই ছেলেকে এত আদর ভালোবাসা দিয়ে মানুষ করলেন, দাঁড় করালেন, ও ওনার ব্যাপারে এরম বলছিল। উনি অনেক দুঃখ পেলেন। অনেকক্ষণ ভাবার পরে উনি একটা সিদ্ধান্ত নিলেন। তারপরের দিন সকালে ওনার ছেলে রাজেশ মাথা নিচু করে ওনার ঘরে এলো। তখন রামলাল জিজ্ঞেস করলেন, এসো বাবা, আজ আমার ঘরে কি করে চলে আসলে, কোনো কষ্ট হয়েছে কি বলো আমাকে। হ্যাঁ বাবা, আমাকে তোমাকে কিছু বলার আছে। আরে বাহ, আমারও তোমাকে কিছু বলার আছে বাবা, ভালোই হলো তুমি আমার কাছে চলে এলে, বলো বলো কি কথা আছে বলো। হ্যাঁ বাবা, আগে তুমি বলো আমাকে, তুমি কি বলতে চাইছিলে। কথাটা এইটা ছিল বাবা, যখন ডাক্তারই আমার অসুখটা এত সাংঘাতিক বলেছে, তখন আমি চাইছিলাম যে আমার শেষ জীবনটা এখন নিজের মতন অসহায় আর ঘর ছাড়া বৃদ্ধদের সঙ্গেই কাটাই। এইটা বলে ওনার চোখ দিয়ে জল এসে গেল। এইটা শুনে রাজেশ মনে মনে অনেক খুশি হচ্ছিল, কারণ বাবা নিজের থেকে এসে এই কথাটা বলল, তাই জন্যে সে নিজেকে অপরাধী মুক্ত মনে করছিল। কিছু লোক দেখানোর জন্যে সে বাবাকে বলল, এটা তুমি কি বলছো বাবা, তোমার এখানে থাকতে কি অসুবিধা হচ্ছে। না বাবা, আমার এইখানে থাকতে কোনো অসুবিধা নেই,
কিন্তু এটা বলতে অনেক অসুবিধা হচ্ছে যে তুমি তোমার পরিবারের নিজেদের থাকার ব্যবস্থা করে নাও, কারণ আমি এই বাড়িটাকে বৃদ্ধাশ্রম বানানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যাতে নিজের শেষ জীবনটা আরামে ওই নিরীহ লোকেদের সঙ্গে কাটাতে পারি। আরে হ্যাঁ, তুমিও তো কিছু বলতে চাইছিলে না? এরপরে রাজেশ শব্দহীন হয়ে গেল। বন্ধুরা কমেন্ট বক্সে জানান যে রামলাল ঠিক করলো না ভুল। বন্ধুরা, আমাদের সমাজের প্রতি বাড়িতে বৃদ্ধদের এই পরিস্থিতির থেকে যেতেই হয়। আমরা বৃদ্ধদের বেকার জিনিস ভেবে ওদের আমাদের থেকে দূর করছি। কোন সমাজে বেঁচে আছি আমরা যেখানে বৃদ্ধদের সম্মান নেই? যেই বাড়িতে বৃদ্ধরা নেই সেই বাড়িটা বাড়ির মতন নেই। বৃদ্ধদের কঠিন পরিস্থিতিতে ছেড়ে দিয়ে শেষ অবধি আমরা কি পেতে চাই? আপনাদের কাছে একটা অনুরোধ আছে যে বৃদ্ধদের খেয়াল রাখুন, ওনাদের সম্মান করুন। ধন্যবাদ। গোপাল নামের এক শহরে রনক নিজের মা বাবার সাথে থাকতেন। রনকের বাবা শ্যামদাসের কাছে বেশি পয়সা ছিল না, বাস ওনার কাছে ওনার পূর্বপুরুষের দেওয়ার একটা পুরনো কুঠি ছিল, যার আজকের সময় ভালো দাম ছিল। রনকের বাবা রনকের জন্য সব আশা পূরণ করার চেষ্টা করত। উনি রনককে ভালো কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং করানোর জন্য লোকেদের থেকে অনেক ধারও নিয়েছিল। তাছাড়া রনকের মা নিজের বুকের ব্যথার ব্যাপারেও কোনোদিন কাউকে কিছু বলেনি, যাতে রনক পড়াশোনা করতে পারে। রনকের মা বললেন, জানি না এই বুকের ব্যথা কবে আমার প্রাণ নিয়ে নেবে, ব্যাস একবার আমার ছেলে যোগ্য হয়ে যাক, আর ওর বিয়ে দেখে নি, তারপর কোনো কষ্ট নেই। রনক মন দিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে পড়া করছিল। ওর একটাই স্বপ্ন ছিল যে সে ইন্ডিয়ার বাইরে বিদেশে চাকরি করতে যায়, আরও নিজের মনের মতন জীবন কাটাবে। এর মধ্যে রনক কলেজের দিশা নামের একটা মেয়েকে ভালোবাসত, আর দিশাও রনককে পছন্দ করত। দিন পার হওয়ার সাথে রনকের পড়া শেষ হয়ে যায়, আর সে বিদেশে চাকরির অ্যাপ্লাই করতে শুরু করে ফেলে। অনেক ইন্টারভিউ দেওয়ার পর শেষ পর্যন্ত রনকের বিদেশে চাকরি লেগেই যায়, আর আমেরিকার বড় সফটওয়্যার কোম্পানি থেকে অফার চলে আসে। এই কথায় রনক অনেক খুশি ছিল। রনকের খুশি দেখে রনকের মা বাবাও অনেক খুশি ছিল, কিন্তু ওদের এই কথার দুঃখ ছিল যে ওদের বুড়ো বয়সের এক সাহারা এখন ওদের থেকে দূরে হয়ে যাবে। ঠিক সময় দেখে রনক নিজের মা বাবার কাছে নিজের গার্লফ্রেন্ড দিশার সাথে বিয়ে করার কথা বলে, আর কিছু সময় বিয়েও হয়ে যায়। কিছুদিনে রনক ওই চাকরি জয়েন করার জন্য আমেরিকায় যাবার ছিল, আর রনক নিজের মা বাবাকে একলা ছেড়ে দিশার সাথে আমেরিকা চলে যায়। অনেক দিন পার হয়ে যায়, রনকের মায়ের শরীর খারাপ হতে লাগে। সে সব সময় নিজের ছেলেকে ইন্ডিয়া আসতে বলে। মা বলতো, বাবা তোর যাওয়ার বছর পার হয়ে গেছে, এর মাঝে একবার ঘরে তো এসে যা, আমি তোকে আর তোর বউকে কত দিন দেখিনি, বাবা তুই এখানেই কোথাও চাকরি কেন করছিস না? তো রনক বলল, মা এটা আমেরিকা, এখানে তাড়াতাড়ি ছুটি পাওয়া যায় না, আর তাছাড়াও আমি আসলে আমার কাজের ক্ষতি হয়ে যাবে আর বেকারের খরচা। আচ্ছা মা আমি এখন ফোন রাখছি, আর ফোন কেটে যায়। রনকের মা অনেক দুঃখিত হয়ে যায়, নিজের ছেলের ভালোবাসায় চোখে জল আসে। দিশা বলল, তোমার মা প্রায় ইন্ডিয়া যাবার কথা বলে, ওনার কি আমাদের সুখ দেখা যায় না? কিছুদিন কথা না বললে ওনার মাথা ঠিক ঠিক হয়ে যাবে। আর অনেকদিন পর্যন্ত দ্বিতীয়বার রনকের কোনো ফোন আসে না। এর মধ্যে রনকের মায়ের বুকের অনেক ব্যথা হয়, শেষ সময় নিজের ছেলেকে দেখতে চায় আর ওর সাথে নিজের হৃদয়ের কথা বলতে চায়। রনকের বাবা বারবার রনককে ফোন করত, কিন্তু রনকের ফোন লাগত না, আর দিশা জেনে বুঝে বাবার ফোন ওঠালো না। রনকের মার মৃত্যু হয়ে যায়। রনকের বাবা মৃত্যুর খবর দিতে ওর অন্তিম সংস্কারের জন্য রনকের কোম্পানিতে একটা মেইল পাঠালো, ওই মেইলও রনক পেল না। এর মাঝে কোম্পানির কাজে রনকের ইন্ডিয়া আসতে হলো। রনক খুশি হয়ে নিজের বাবাকে ফোন করে আর বলল, হ্যালো বাবা আমি রনক, বাবা আমি পরের সপ্তাহে ইন্ডিয়া আসছি, মা তো এই খবর শুনে অনেক খুশি হয়ে যাবে। হ্যালো বাবা তুমি কিছু বলছো না কেন? হ্যালো হ্যালো বাবা। এই শুনে রনকের বাবার চোখ থেকে জল পড়তেই থাকে। সে বললে, বাবা এখন তোর মা আর কোনোদিনও খুশি হবে না, এখন সে আর কোনোদিনও তোকে ইন্ডিয়া আসতে বলবে না, কারণ সে আর পৃথিবীতে নেই। আর বেটা এখন তোকে আর কোনোদিনও ইন্ডিয়া আসতে হবে না,
এই খবর শুনে রনকের চোখ থেকে জল পড়তে থাকে। তার নিজের ভুলে অনেক পস্তাতে থাকলো যে যদি সে নিজের মার কথা মানত ও শেষ পর্যন্ত নিজের মাকে দেখতে পারত, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। তার জন্যে বন্ধু, জীবনে সফল হওয়ার মানে তা নয় যে আপনি আপনার মা বাবা আর ওদের সংঘর্ষ আর ত্যাগকে ভুলে যাবেন। আর যতক্ষণে আপনি এটা অনুভব করবেন ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে।